তাহলে কি বলছে শুনুন, বাংলাদেশি এখন কি বলছিল এর আগে যে আপনারা পেঁয়াজ রসুন এগুলো না দিলে কি আমরা না খেয়ে মরবো? দেখুন এখনই না খেয়ে মরা শুরু। দেখুন 80 টাকা থেকে পেঁয়াজের দাম এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, 200 টাকা, কে বলছে কালকে নাকি 300 টাকা হয়ে যাবে। তাহলে হঠাৎ রাতারাতি পেঁয়াজের কেজি কিভাবে 160 টাকার পেঁয়াজ, 80 টাকার পেঁয়াজ 100 টাকা যায়, 100 টাকার পেঁয়াজ আবার 200 টাকা যায়, কিভাবে সম্ভব? পেঁয়াজের কেজি 200 টাকা হওয়া খেতে পারেন পেঁয়াজ? পেঁয়াজ খাবো বাদ দিয়ে আমার দিতে হইব, এত দাম কেমনে খাবো আমরা? কয় ক্ষমতার বাইরে চলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তি ফিল করবে? মানুষের ধৈর্যের সীমা ছাইরে গেছে দ্রব্যমূল্য উদ্যোগতিতে, মানুষ আমার না বিশ্বাস, মানুষ না পারে কইতে না পারে সইতে, মানুষ কয় ক্ষমতার বাইরে চলেছে যে দ্রব্যমূল্যের উদ্যোগতি। আল্লাহ 190 টাকা এখন না আগামীকালকে আবার 300 টাকা পেঁয়াজ কিনতে হবে, তাহলে সম্ভব হবে? কেন রে ভাই, হয়ে গেল? আর বলবি না ভারতের কিছু লাগবে না, আমরাই বাংলাদেশে বানাবো, বাংলাদেশে আমার চিকিৎসা খুলবো, বলবি না? আর দেখ আস্তে আস্তে পাকিস্তানের মতো হাল হবে তোদের, কিছু কিছু ইউটিউবারদের জন্য পাকিস্তানের মতো হাল হবে। কি দেখেছিস আর, এখন আর চুরি পরা মন্ত্রী থাকে না দেশে, শের থাকে, শের, শেরের সামনে কি বলবি না বলবি একটু ভেবে চিন্তায় কথা বলিস। এটা এখন ভারতবর্ষ হয়েছে, ইন্ডিয়ান বাদ ভারতবর্ষ। ইন্ডিয়া কি তাহলে আসলেই বাংলাদেশে পেট দেওয়া বন্ধ করে দিল? যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু মোটেও ঠিক কাজ করছেন না। ঠুকনো একটা বিষয়কে কেন্দ্র করে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন আপনারা। মজা তামাশা টোল আপনারাও করেছেন, আমরাও করেছি, এই কারণে আপনারা আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কটা নষ্ট করতে চান। একটা কথা মনে রাখেন, সম্পর্ক অনেক রকমেরই হয় কিন্তু বাণিজ্যিক সম্পর্কটা সব থেকে শ্রেয়। আজকে আমরা ক্রেতা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে আসি, বিধায় আপনারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পেরেছেন। কি ভুল ভাল বকছিস, তোরা আমাদেরকে স্বাবলম্বী করেছিস, আমরা দিচ্ছি না বলে তোরা একদম কাঙাল হয়ে যাচ্ছিস। দেখ 200 টাকা কেজি এখন হয়েছে, কালকে 300 টাকা খাবি, তারপরে 500 টাকা কেজি খাবি, দেখ কার উন্নতি হচ্ছে কার অবনতি হচ্ছে, দেখ নিয়ে চোখে দেখ, তোদের দানে আমরা স্বাবলম্বী। কেন রে ভাই, এর আগে কি ইন্ডিয়া ভিখারি ছিল? আগে ভিখারি ছিল, তোদের কাছ থেকে কিনে খেত নাকি? কে কিনতে বলেছে এখান থেকে? যেখানে সস্তা পাচ্ছে সেখানে কিন। কেন আজকে 200 টাকা কেজি হলো পেঁয়াজ? তোদের মতো ইউটিউবারদের জন্য হলো, হাইজলামি করতে এসে দেশটাকে শেষ করছিস, এখানে আবার রস নিয়ে কথা বলতে এসছিস। আর সেই আপনারাই আমাদেরকে অবজ্ঞা অবহেলা করছেন, এটা কিন্তু মোটেও ঠিক করছেন না। এই কেন আরো টোল কর, আমরা কি ঠিক করছি কি করছি না তোদেরকে বলে করতে হবে? তোরা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছিস সেটা ঠিক করেছিস? সেটা আগে বিচার কর, তোরা যেটা করেছিস আমাদের সঙ্গে সেটা ঠিক করেছিস? ভারতকে তোরা এত অপমান করেছিস ইউটিউবাররা যে তারই প্রতিশোধীরা। দেখ পাকিস্তানের মতো হাল হবে আস্তে আস্তে, তোরা ইউটিউবে এসে থ্রেড দেওয়া, ভালো হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক করছে না, এরকম থ্রেড দিয়ে কাজ উদ্ধার করবি? থ্রেড দিয়ে, থ্রেড শুনে না আর আমাদের ভারতবর্ষ আর তোদের টেট শুনে না, থেট দিবি তার আরও জ্বালা পাবি, নমস্কার করবি, কৃতজ্ঞতা করবি, ভুল হয়ে গেছে স্বীকার করবি, তারপরে ক্ষমা পাবি। থেট দিয়ে আর চলবে না, থেট দেওয়ার জন্যই তোর আরও মরবি, থেট দিতে এসছিস, ইউটিউবে এসে থেট দিচ্ছিস, ঠিক করছি না, তুই শিখাবি ঠিক করছে কি করছে না? হ্যাঁ, সরকারের উপরে থেকে তুই বড় দাদা হয়ে গেছিস নাকি? প্রকৃতিও বলছে ঠিক ঠিক ঠিক, প্রকৃতিও বলছে ঠিক ঠিক ঠিক। তোদের আগে
মর্যাদা মাইন্ডটা ঠিক কর আগে আমাদের হিন্দু রাষ্ট্র বলে নিচু চোখে দেখাটা ঠিক কর ঠিক আছে তারপরে তোরা শুদ্রা ভারতের কাছে ক্ষমা প্রার্থী হ প্রতিটা ইউটিউবারদেরকে বল যে ভুল স্বীকার করে সবাই একসঙ্গে ক্ষমা চা আর কলা মামুনিকে আগে বলবি আর কে বলছিল ভারত ভুয়া ওদেরকে ডাকবি যে সবাইকে মিটিং করে একটা তোরা সভা কর যে সবার ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দেন নাহলে পাকিস্তানের মতো হাল হয়ে যাবি বলে দিলাম এই বলে ভিডিও আর বড় করছি না ভারত মাতা কি জয় বন্দে মাতারাম জয় শ্রীরাম